সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো? গত ক্লাসে আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের পাঠ এক আলোচনা করেছিলাম, অধিক জন পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব। পরিবারে যদি অধিক জনসংখ্যা হয় তাহলে কি প্রভাব পড়ে? আজকে আরেকটি বিষয় আলোচনা করব, সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব। যদি অধিক জনসংখ্যা হয় তাহলে সমাজের উপর কি কি প্রভাব পড়ে? প্রথমে দেখো, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপর। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপর কি প্রভাব পড়ে? প্রথমে আমি আলোচনা করব শিক্ষা। সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে তাহলে আমাদের সবাইকে কি হতে হবে? শিক্ষিত হতে হবে। আমাদের মোট জনসংখ্যা প্রায় 27.70% এখনো অক্ষর জ্ঞানহীন, মানে তারা কোনো পড়াশোনা জানে না। 27.70, অনেকে 27-এর পরে কিন্তু 70 বলো, 70 কিন্তু বলা যাবে না, 7-0 বলতে হবে, কারণ 27টা হচ্ছে এখানে বড় সংখ্যা আর এটা হচ্ছে ছোট, পয়েন্টের পরে এটা ছোট, তাই বলতে হবে 7-0, এখনো অক্ষর জ্ঞানহীন, মানে তারা পড়াশোনা কিছুই জানে না। দরিদ্রতার কারণে অনেক শিশু বিদ্যালয়ে আসতে সন্তান অনেক পিতামাতা তাদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠাতে পারে না। আমরা অনেকে পরীক্ষায় দরিদ্রতা লিখি, ওটা কিন্তু দরিদ্রতা হবে না, দারিদ্রতা হবে, দারিদ্রতা। দরিদ্রতা কিন্তু কোনো শব্দ নেই, দারিদ্রতার দারিদ্রতার কারণে অনেকে কি করতে পারে না, তাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে পারে না, খাবার দিতে পারে না। তাহলে বিদ্যালয় কিভাবে পাঠাবে? একটা বাচ্চাকে বিদ্যালয় পাঠাতে হলে তাকে সুন্দর সুন্দর পোশাক দিতে হবে, খাবার দিতে হবে, খাতা কলম বই কিনে দিতে হবে। আর একটা বাচ্চা যখনই স্কুলে যেতে পারবে না, তাহলে কিন্তু সে পড়াশোনা শিখলো না। তাই বলছে আমাদের বাংলাদেশে প্রায় 27.70 এখনো কি অক্ষর জ্ঞানহীন। অনেকে অনেক পিতামাতা আছে দারিদ্রতার কারণে তাদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠাতে পারে না, এমনকি বিদ্যালয়ে ভর্তি হলেও অনেক শিশু পরিবারকে কাজে সহায়তা করতে পড়ালেখা ছেড়ে দেয়, পড়ালেখা শেষ না করে ঝরে পড়ে। কিসের জন্য শিক্ষার্থীরা পড়াশোনা শেষ না করে ঝরে পড়ে? তাহলে প্রথম কারণ হচ্ছে কিন্তু দরিদ্রতার দারিদ্রতার কারণে। দারিদ্রতার কারণে শিশুরা বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ না করে ঝরে পড়ে। তাহলে আমরা এটা বুঝলাম, আর এই আজকের শিশু হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আর শিশুরা যদি পড়াশোনা না করে বিদ্যালয় থেকে ঝরে পড়ে, তাহলে তারা সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে? আমাদের দেশটা সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে? তাই বলছে যে সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব প্রথমে হচ্ছে শিক্ষা। একটা মানুষ যদি শিক্ষিত না হয় তাহলে দেশের উন্নয়নে সে কোনো কাজেই আসবে না। এরপর আমরা পড়ব স্বাস্থ্য। এরপর কি পড়ব? স্বাস্থ্য। কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। তুমি যদি অসুস্থ হও তাহলে কিন্তু কোনো কাজই মনোযোগ সহকারে করতে পারবে না। এখন একজন রিক্সা চালায়, সে কি করে? তার কিন্তু পেশা রিক্সা চালান, সে রিক্সা চালিয়ে নির্দিষ্ট একটা টাকা কি করে উপার্জন করে নিয়ে এসে বাসায় তার স্ত্রী সন্তানদের খাওয়া দাওয়া করান, ভরণ পোষণ করান। এখন রিক্সা চালক যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তার পরিবারকে কে দেখবে? তার পরিবারকে দেখার কিন্তু কেউ আর থাকে না, তার পরিবারকে কিন্তু না খেয়ে থাকতে হয়, অনাহারে থাকতে হয়। সে যদি অসুস্থ হয়ে পড়ে, সে যদি পরিবারের একজন উপার্জন করার ব্যক্তি, তাহলে কিন্তু তার পক্ষে তার পরিবারকে ভালোভাবে দেখাশোনা করা সম্ভব না। তাই বলছে স্বাস্থ্য। আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম, তাহলে আমাদের দেশে জনসংখ্যার তুলনায় কিসের সংখ্যা কম? চিকিৎসকের সংখ্যা কম, মানে ডাক্তারের সংখ্যা অনেকই কম। এজন্য চাহিদা মতো অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না, ডাক্তারের কাছে এই জন্য অনেক মানুষ কি করে না, সেবা পায় না। মানে অনেক লোক অসুস্থ হয়, ধরো যে 20 জন লোক অসুস্থ হলে একজন মাত্র ডাক্তার আছে, তাহলে একজন ডাক্তার কি 20 জনকে ভালো করে সেবা দিতে পারবে? তাহলে কিন্তু একজন ডাক্তার 20 জনকে ভালো করে সেবা দিতে পারবে না। তাই বলছে আমাদের দেশে চাহিদা মতো অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না। স্বাস্থ্যহীনতার কারণে অনেকে উপার্জন করতে পারে না। প্রথমে আমি কিন্তু রিক্সা চালককে দিয়ে উদাহরণ দিলাম যে সে তার যদি স্বাস্থ্য খারাপ থাকে
তাহলে সে কাজেও যেতে পারবে না, টাকা পয়সা উপার্জন করে নিয়ে আসতে পারবে না। তাই বলছে স্বাধীনতার কারণে অনেকে উপার্জন করতে পারে না এবং আমাদের অর্থনীতিতে তারা কোনো অবদান রাখতে পারে না। এখন নিজের সংসারই যদি সে চালাতে না পারে তাহলে কিভাবে অর্থনীতিতে সে আমাদের অবদান রাখবে? এটাও কিন্তু আমাদের সমাজের উপরে প্রভাব পড়ে। একজন লোক যদি খেতে না পায়, পড়তে না পারে, তাহলে সে কি করবে? তাকে তো বাঁচতে হবে, বাঁচার জন্য সে সমাজে নানান ধরনের অপরাধমূলক কাজ করতে পারে। এটাও কিন্তু আমাদের সমাজের উপর একটা প্রভাব পড়বে। তারপর হচ্ছে পরিবেশের ওপর প্রভাব। এবার চলো দেখি পরিবেশের ওপর কি প্রভাব পড়ে অধিক জনসংখ্যার ফলে। অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। বেশি জনসংখ্যা হলে পরিবেশের উপরও ক্ষতিকর প্রভাব পড়ে। মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে। যে জমিতে আগে অনেক ধান হতো, অনেক ফসল হতো, আর সে জমিতে যদি মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করে তাহলে কি সেখানে তাদের খাবার উৎপাদন হবে? সেখানে কিন্তু তাহলে তাদের খাবার উৎপাদন হবে না। তাই বলছে যে মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে। অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে অধিক মাত্রা ফসল ফলাতে গিয়ে জমিতে কীটনাশক সার ব্যবহার করছে। আর জমিতে যদি বেশি পরিমাণ কীটনাশক সার ব্যবহার করে তাহলে কি হবে? পরিবেশ দূষণ হবে, পানি দূষণ হবে। এতে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে অধিক পরিবেশ ও জলবায়ুর উপর প্রভাব পড়ছে। তাহলে দেখো বেশি লোকজন হলে সব জায়গায় সমস্যা, শিক্ষার ক্ষেত্রেও সমস্যা, স্বাস্থ্যের ক্ষেত্রেও সমস্যা, পরিবেশের উপরও আবার কি পড়ে? এর প্রভাব পড়ে। তাহলে আমরা যে আজকে তোমাদের পাঠ এই দুই আলোচনা করলাম, এখানে দেখো কতগুলা শূন্যস্থান হয়। আমি তোমাদেরকে বলছি এবং লিখছি, তোমরা বইয়ের ভিতর দাগ দিয়েও নিতে পারো, আবার খাতায় তুলতে পারো। সমাজের অগ্রগতিতে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সমাজের সমাজের অগ্রগতিতে, এটা কিন্তু একটা ছোট প্রশ্ন হয়, সমাজের অগ্রগতিতে অগ্রগতিতে দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ভূমিকা পালন করে, তাহলে কি? শিক্ষা। তাহলে শূন্যস্থানে হয়ে যাবে শিক্ষা। এটা কিন্তু তোমাদেরকে একটা শূন্যস্থান ছোট প্রশ্ন আসতে পারে যে সমাজের অগ্রগতিতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিংবা শূন্যস্থান আসলে সমাজের অগ্রগতিতে দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে কি? শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মোট জনসংখ্যার কত শতাংশ এখনো অক্ষর জ্ঞানহীন? তাহলে প্রথমে বলেছিলাম 27.70% এখনো কি অক্ষর জ্ঞানহীন, তারা কোনো পড়াশোনা জানে না। কিসের জন্য শিক্ষা ছেলে মেয়েরা শিক্ষা থেকে ঝরে পড়ে? কিসের জন্য, কিসের জন্য, কিসের জন্য ছেলেমেয়েরা ছেলেমেয়েরা বিদ্যালয় থেকে ঝরে পড়ে, বিদ্যালয় থেকে, বিদ্যালয় থেকে ঝরে পড়ে, ঝরে পড়ে? এটা কিন্তু একটা ছোট প্রশ্ন হয়ে গেল। কিসের জন্য? দারিদ্রতার জন্য, দারিদ্রতা, দারিদ্রতার জন্য, দারিদ্রতার জন্য কি করে অনেকে, অনেক ছেলে মেয়ে বিদ্যালয় থেকে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে। বাবা মা বিভিন্ন আয়মূলক কাজ করে সেই কাজে সাহায্য করে। তারপর হচ্ছে স্বাস্থ্য। আমাদের দেশে জনসংখ্যার তুলনায় কিসের সংখ্যা কম? আমাদের দেশে তাহলে জনসংখ্যার তুলনায় কিসের সংখ্যা কম? আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। আমাদের দেশে, আমাদের
দেশে জনসংখ্যার তুলনায় আমাদের দেশে জনসংখ্যার তুলনায় তুলনায় দেশের সংখ্যা কম। কিসের সংখ্যা কম? চিকিৎসকের সংখ্যা কম। চিকিৎসকের সংখ্যা দেশের সংখ্যা কম, সংখ্যা এখানে লেখা হয় নাই, সংখ্যা কম, সংখ্যা কম। তাহলে আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম, এজন্য চাহিদা মতো অনেকে ড্যাশ পায় না, এজন্য চাহিদা মতো অনেকেই কি পায় না, পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না। স্বাস্থ্যহীনতার কারণে অনেকে কি করতে পারে না, স্বাস্থ্যহীনতার কারণে অনেকেই উপার্জন করতে পারে না, স্বাস্থ্যহীনতার কারণে অনেকেই কি করতে পারে না, উপার্জন করতে পারে না, মানে কাজকর্ম করে টাকা উপার্জন করতে পারে না, এজন্য কি করতে পারে না, আমাদের যে অর্থনীতি আছে অর্থনীতিতে তারা অবদানও রাখতে পারে না। অতিরিক্ত জনসংখ্যার ফলে কিসের উপর প্রভাব পড়ছে? অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর প্রভাব পড়ছে। মানুষ গাছপালা কেটে কি তৈরি করছে? মানুষ গাছপালা কেটে ঘরবাড়ি তৈরি করছে। অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে ড্যাশ ব্যবহার করা হয়। অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে কীটনাশক ব্যবহার করা হয়, সার ও কীটনাশক ব্যবহার করা হয়। এতে কি হচ্ছে? পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর কি হচ্ছে, ক্ষতিকর প্রভাব পড়ছে। তাহলে দেখো এই এক পার্ট যদি আমরা ভালো করে পড়ি, তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু উত্তর করতে পারবো। শূন্যস্থান আসলে লিখতে পারবো, ছোট প্রশ্ন আসলে লিখতে পারবো, বাম ডান আসলে লিখতে পারবো। তাহলে কি করবে, সবাই মনোযোগ সহকারে এই পাঠটা ভালো করে পড়াশোনা করবে। তোমাদের কিন্তু এখন টিউটোরিয়াল পরীক্ষা চলছে, তাই কি করতে হবে, খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।